না ভাই, কি অবস্থা হবে নির্বাচন নিয়ে? মানে যে আর কয় হয়তো বা আজকে 18 তারিখ, আর 10 দিন 9 দিন হাতে সময় আছে, তার কি অবস্থা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। দেখেন, নির্বাচন তো একটা উৎসবের আনন্দের বিষয়, তাই না? এটা একটা উৎসব হচ্ছে আমাদের, উৎসবে আনন্দ করবে। আর আমরা শিল্পীরা ইমোশনাল, কিন্তু এটা সবাই জানে আমরা ইমোশনাল, আমরা আনন্দ দুঃখের মাঝেও আমরা আনন্দ করি, এ কারণে কিন্তু আমরা শিল্পী। আমরা কষ্টের মাঝেও হাসি। যেমন মনে করেন, একটা ছবিতে আমার হয়তো কেউ মারা গেছে, মানে এমন আপন মারা গেছে সেদিন আমার শুটিং, আমি শুটিংটা পেক আপও করতে পারছি না, কিন্তু সেখানে যে আমার শুটিং করতে হচ্ছে, হেসে কথা বলতে হচ্ছে। তো আমরা শিল্পীরা আসলে দুঃখের মাঝে হাসি, হাসির মাঝে কাঁদি, তাই না? তো আমাদের এখন নির্বাচন হচ্ছে, আনন্দ হবে, গান হবে, এটাই তো স্বাভাবিক। এবং একদল হারবে, একদল জিতবে, আর এটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়াই তো একটা শিল্পীর কাজ এবং ভদ্রলোকের কাজ আমি মনে করি। না না, একটু কোট করতে চাই কথা দ্বারা, যে গানের কথা যেহেতু আসলো, গান হবে, নাচ হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, আসলে শিল্পীদের নির্বাচন এমনটাই হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সচরাচর যেটা জাতীয় নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেমন একটা কাদা ছোড়াছুড়ি হয়, অমক পক্ষ থেকে অমক পক্ষ অভিযোগ, অমক পক্ষ অমক পক্ষের অভিযোগ, এটা ছাড়া আমি মনে, মানে এটা হওয়া উচিত যে শিল্পীদের একসাথে গান বাজনা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, তার মধ্যে নির্বাচন, এর মধ্যে নির্বাচন কখন হয়ে যাবে শিল্পীরাও টের পাবে না। তো যেহেতু গান বাজনা, কালকে হচ্ছে রিয়াজ ভাই একটা গান বাজাচ্ছিল, সেই গান নিয়ে আপনাদের প্রতিপক্ষ প্যানেল থেকে অভিযোগ আসছে যে শিল্পীদের নির্বাচনে কেন গান বাজনা। এবং আরেকটি কথা, গানের প্রথম কবিতা আছে ভোট নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, এটা উনি আপত্তি তুলেছে। মানে কে কে, মানে কে মানুষটা? প্রতিপক্ষ প্যানেল আর কি, প্রতিপক্ষ প্যানেলের একজন তো বলতে হবে, সেক্রেটারি পদপ্রার্থী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জায়েদ খান। জি জি জি, জায়েদ খান ই তুলেছে যে গান ঠিক না। এফডিসিতে কিন্তু গানের শুটিং হয় প্রচুর, একসাথে এইদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে, দুবার, একবার কিন্তু আমি জায়েদ খানদের সাথে ইলেকশন করেছি একসাথে এক প্যানেলে, আপনাদের মনে আছে কি না, হয়তো অনেকে ভুলে গেছেন। এটা প্রথমবার আমি, রিয়াজ, পপি, পূর্ণিমা, আমরা সবাই একসাথে কিন্তু মিশা জায়েদের ইলেকশনে প্যানেলে ছিলাম, আমি পাশও করেছিলাম। কিন্তু পাশ করার পর আমি রিজাইন দিয়েছি, নাকি আমাকে ওনারা অব্যাহতি দিয়েছে, এই কথাটা কিন্তু এখনও আমি কখনোই বলিনি। এই কথাটা আমি মানে এড়িয়ে গেছি, আজকে এই কথাটা আমি বলবো, এই কথাটা আজকে আমি বলবো। কিন্তু আপনার এই এই যে কথাটা বললেন, গানের কথাটা, এটা উত্তরটা দিয়ে নেই, তারপর ওই কথায় আসব। যখন মিশা সদগর, জায়েদ খানরা যে প্যানেলে আছে, তারা ব্যান্ড পার্টি কিন্তু বাজাচ্ছে, আমাদের এফডিসিতে কিন্তু ব্যান্ড পার্টি বাজানো হয় না, তাই না? তা আমরা কিন্তু কিচ্ছু বলি নেই, যে আনন্দে একটা ব্যান্ড পার্টি বাজাচ্ছে, এটা তো ভালো, অসুবিধা কি, আনন্দ করছে, এটা তো আমাদের কোনো বাধা নেই। কিন্তু অপরদিকে কিন্তু আমি শেষ করে নেই, একটু কোট করি ভাই, কোট করার কারণ আছে, আপনারা যখন, ওনারা যখন ব্যান্ড পার্টি বাজিয়ে নমিনেশন জমা দিচ্ছিল, অপরদিকে কিন্তু প্রযোজক সমিতিতে আপনারা মোনাজাত করে দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমরা মোনাজাত করে জমা দিয়েছি, আমরা এসব জিনিস প্রকাশ করি না, আমরা এগুলি বলা পছন্দ করি না, আমরা আমাদের যে নিজেদেরকে জাহির করার মন মানসিকতা আমাদের 21 জনের একজনেরই নেই, না কাঞ্চন ভাইয়ের আছে, না নিপুণের আছে, না রিয়াজের আছে, না আমাদের অমিত হাসানের আছে, আমাদের প্যানেলে যারা যারা আছে একজনেরও এরকম মন মানসিকতা নেই যে আমরা কোনো কিছু করে ওটাকে মানে ফলাও করে সবাইকে জানাবো। যেটা আমাদের সৌন্দর্য বর্ধন করে আমরা সেই কাজগুলো ইলেকশনের দিনও করব, ইনশাল্লাহ আমরা ইলেকশনের দিন ওই কাজটা করব। কিন্তু আমি যেটা বলছিলাম, আপনি যে প্রশ্নটা করেছেন, তা আনন্দ করব না কি করব, মুখ কালো করে বসে থাকব?
হয়তো বা আমি ফেল করব বা হয়তো ফেল করলামই, তাই বলে কি আমি কাঁদব? এটার মধ্যে কি এমন কিছু আছে যে আমাকে এনি হাউ জিততেই হবে? এটার কাজটা কি, শিল্পী সমিতির কাজটা কি? আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা শিল্পীর বোঝা উচিত। শিল্পী সমিতির কাজ কিন্তু, আমি শিল্পী আমাকে ভিক্ষে দেওয়া নয়, আমাকে সহযোগিতা করা। আর যদি আমার কোনো প্রবলেম হয়, আপনি যদি আমার শিল্পী সমিতি যদি আমাকে সহযোগিতা করে, সেটা সেলফি তুলে জনগণকে জানানোর জন্য শিল্পী সমিতি নয়। আমি একটা কথা বলিনি, আমি কিন্তু অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, বিছানায় পড়েছিলাম, কারণ আমি যতই স্ট্রং হই না কেন, মানুষ তো আমি, আমি কখনো অসুস্থ হতে পারি, এটা বিভিন্ন কারণ হতে পারে। আমি একটাবারও শিল্পী সমিতির কাউকে ফোন করে বলিনি, কোনো শিল্পীকে ফোন করে বলিনি যে আমি অসুস্থ। শুধু একটা মাত্র ভয়ে, যে দেখা যাবে আসবে, এসে আমাকে দেখবে, জোর করে হয়তো কিছু টাকা দিবে, কারণ আমি টাকা নিব কেন, টাকা তো আমি কোনোদিনই নিব না, কারণ আমি আমি ভিক্ষুক নই। কিন্তু জোর করে বলবে যে এটা আমরা শিল্পী সমিতির, এটা আমাদের আমাদের টাকা, আমি আমরা রোজগার করেছি, এটা আপনার হক আছে, আপনাকে 50,000 টাকা দিয়ে গেলাম, দিয়ে সেলফি তুলে আমাকে ভিক্ষুক বানিয়ে দেওয়া হলো। শিল্পী সমিতির কাজ কি এটা? মানে আমাদের শিল্পীদের ভিক্ষুক বানিয়ে দেওয়া? আমরা যে 21 জন দাঁড়িয়েছি, আমাদের কাজ এটা নয়। নিপুণ কিন্তু অনেক সহযোগিতা করেছে, এটা অস্বীকার করতে পারবে না অনেক শিল্পী। নিপুণ বৃষ্টির মাঝে হাতির ঝিলে শিল্পীদের সহযোগিতা করেছে, এবং সে, আমি ওই দিন একটা শিল্পীকে ফোন করেছিলাম, আমি নাম বলবো না, নাম বললে তো সে একই কথা হয়ে গেল, তাকে ফোন করেছিলাম ভোট চাওয়ার জন্যে। তো উনি আমাকে বলল যে নানা ভাই, আমি মৃত্যুর আগ পর্যন্ত নিপুণকে ভোট দিয়ে যাব, কারণ নিপুণ আমাকে 2 বার সহযোগিতা করেছে এবং 1 বারও সে কোথাও বলেনি, না মিডিয়াতে বলেছে না কোথাও বলেছে। আমি অবাক হয়েছি যে আমি নিজেও সেটা জানি না, নিপুণ আমাকেও 1 বার বলেনি, কারণ যেহেতু আমরা একই প্যানেলে কথা বলছি, আমরা একসাথে গল্প করছি, নিপুণ 1 বারও বলেনি যে নানা ভাই আমি তাকে সহযোগিতা করেছি। আর নিপুণ সহযোগিতা শব্দটা বলে, সাহায্য শব্দটা সে পছন্দ করে না, যেটা আমিও করি না, যেটা আমাদের রিয়াজ করে না, যেটা আমাদের প্যানেলের একজনও করে না। তো ভাই আনন্দ করব, আনন্দে যদি কেউ বাধা দেয় তাহলে তার মাঝে ভয় কাজ করছে, কিংবা সমিতি থেকে সে কিছু আর্ন করার চিন্তায় এইসব কথা বলছে। টকশোতে আমরা দেখলাম যে নাগরিক টিভির টকশোতে যে ইলাস্ট্রেটর ভাই এবং হচ্ছে মিশা ভাই একসাথে টকশোতে বসেছিল, এই টকশোটা দেখার পরে তাদের কথাবার্তায় আপনি কাকে যোগ্য মনে করছেন? মানে আসল কথা আমি আপনাকে বলি, একটা কথা প্রথমেই বলে নিতে হয় যে দেখেন, আমরা দুটা শিল্পী বসে কথা বলছে, মিশা এবং কাঞ্চন ভাই। মিশা আমার সমসাময়িক অভিনেতা, তো কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে শিল্পীরা কতটা ভদ্র, এটা তো আপনারাই বুঝতে পেরেছেন এবং জনগণও বুঝতে পেরেছে, আমাদের সমস্ত শিল্পীরা বুঝতে পেরেছে। তো মিশা বহুবার বলেছে কাঞ্চন ভাইকে আমি প্রচণ্ড সম্মান করি, প্রচণ্ড ভালোবাসি, উনি ভাইয়া, ওনাকে দেখে আমি FDC-তে এসেছি, ওনার ছবি দেখেছি। তো এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন, এত সম্মান করেন আপনি মিশা সাহেব, এত ভালোবাসেন আপনি, তাকে দেখে আপনি চলচ্চিত্রে আসলেন, উনি দাঁড়ালে কি আপনি পদত্যাগ করতে পারতেন না? এই সম্মানটা দেখালে কি আপনি ছোট হয়ে যেতেন? আমার তো মনে হয় না, আপনি অনেক বড় হয়ে যেতেন, আপনি শিল্পীদের মাথার মুকুট হয়ে যেতেন, কিন্তু এই কাজটা আপনি করেননি। কেন করেননি সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা করলে ভালো হতো। যাই হোক, এরপরে আমি পুরোটা শো দেখেছি, যতক্ষণ পর্যন্ত মিশা কথা বলেছে কাঞ্চন ভাই মাঝখানে একটা কথাও বলেনি, এটা আমার খুব ভালো লেগেছে, এটা প্রচণ্ড ভদ্রতা এবং এটা একটা জ্ঞানীর লক্ষণ। কারণ আপনি যখন আমাকে কোনো প্রশ্ন করবেন বা আপনার সাথে যখন আমি কথা বলতে বসব, আপনি কথা বলবেন, আপনারটা শেষ হবে, দেন আমি বলবো। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, কাঞ্চন ভাই কথা বলছে, মিশা মাঝখান থেকেও কথা বলেছে, এটা আমার কাছে পছন্দ হয়নি। কার কাছে পছন্দ হয়েছে কার কাছে হয়নি তা আমি জানি না, কিন্তু আমার কাছে ব্যাপারটা পছন্দ হয়নি, কারণ কাঞ্চন ভাইয়ের কথা শেষ হোক, দেন তুমি বলো, অসুবিধা নেই।
কারণ মিশাকে তো আগে কথা বলতে দেওয়া হয়েছে, কাঞ্চন ভাই তো পরে কথা বলেছে, তাই না? তো এই জিনিসগুলি হয়তো এটা ভুলে করে ফেলেছে মিশা, কিন্তু এটা খেয়াল রাখা উচিত। হ্যাঁ, তারপর বলো। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, কালকে হঠাৎ করে নাচানাচি করতে গিয়ে, মানে গানের তালে তালে নাচানাচি করতে গিয়ে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম সিনেমা মুখ ও মুখোশ সিনেমার নায়িকার যে মেয়ে বুলুবাড়ি, হ্যাঁ বুলু, হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিল। এফডিসিতে আসলেই মানুষের সহযোগিতার জন্য হাত বাড়াই। হ্যাঁ, তো মোটামুটি একটা অসহায় পর্যায়ে আছে, তো এই মেয়েটা আরও কিছু সহশিল্পী এখানে ছিল যারা নাচানাচি করছিল, তো রিয়াজ ভাই ওই সময় এতজন মানুষকে মানে এতদিন পর আনন্দ করতে গিয়ে, মানে এত দেখার আনন্দ করতে গিয়ে দেখার পরে আবেগ আপ্লুত হয়ে সে কান্না করে ফেলে, আর এই কান্নাটাকে আপনাদের প্রতিপক্ষ যে সেক্রেটারি পদপ্রার্থী সে বলছে একটা মেকি কান্না, অভিযোগ করছে মেকি কান্না। আসলে একজনের ইমোশন নিয়ে মেকি কান্না বলা আপনি কতটুকু যুক্তিযোগ্য মনে করছেন, নাকি এটা যে গতানুগতিক যে ইয়া আছে, নির্বাচন আছে, সেই নির্বাচনের পাল্টা অভিযোগ, পাল্টা অভিযোগ, কোনটা মনে করছেন? আমরা কি কোনো অভিযোগ করেছি এখনো? আমরা কাঞ্চন নিপুণ প্যানেল থেকে কোনো অভিযোগ করেছি তাদের বিরুদ্ধে? না না, আমরা কিন্তু কোনো অভিযোগ করিনি, আমরা করবও না। এখন আমি একজন শিল্পী, মুখোমুখোশের নায়িকার মেয়ে, এটা আমাদের বোঝা উচিত, বাংলাদেশের প্রথম ছবি, উনার মেয়ে এফডিসিতে ঘুরে বেড়ায়, আমরা আসলে সহযোগিতাও করতে পারিনি, এটা সত্যি কথা বলি, আমরা এখনও সহযোগিতা করতে পারিনি, নাহলে উনি ঘুরে বেড়াবে কেন? ওনার দায়িত্ব কি আমাদের শিল্পীরা কেউ নিতে পারে না? হ্যাঁ, আমরা সমিতি এবার নিব, যদি আমরা আসি ইনশাল্লাহ আমরা নিব। আর রিয়াজ যে কান্নাটা কেঁদেছে, একজন শিল্পী যদি হয়ে থাকে সে প্রচণ্ড ইমোশনাল হয়, সে সহশিল্পীর দুঃখে তার চোখে জল চলে আসে, এটাকে যদি কেউ পুঁজি করে আমি বলবো সে তো শিল্পী নয়, সে এরকম কথা বলতে পারে না। ইলেকশন হবে, তুমি দাঁড়িয়েছ, আমিও দাঁড়িয়েছি, তুমিও শিল্পী, যদি তুমি শিল্পী হয়ে থাকো তাহলে একজনের কষ্টে তোমারও কষ্ট পাওয়া উচিত, একজনের চোখের জলে তোমারও চোখের জল আসা উচিত, আর এটাকে যদি কেউ পুঁজি করে তাহলে আপনারা বুঝে নেন সে শিল্পী কি না। আর এটাকে কেন পুঁজি করা হবে, কেন কাদা ছোড়াছুড়ি হবে? এখনও যেটা আমরা বারবার বলছি যে আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই না, আমরা এই খারাপ কিছুর মধ্যে যেতে চাই না, আমরা একটা শিল্পী আরেকটা শিল্পীর দিকে আঙ্গুল তুলে কোনো খারাপ কথা বলতে চাই না। এটা যারা করে দয়া করে আপনারা এটা বন্ধ করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এগুলো বন্ধ করেন। আর রিয়াজ, রিয়াজ সম্বন্ধে যে কথাটা বলেছে তার বোঝা উচিত রিয়াজের স্থানটা কোথায়, আর আপনি যিনি বলেছেন আপনার স্থানটা কোথায়। নেতা হওয়া যায়, অভিনেতা হওয়া কিন্তু এত সোজা নয়, অভিনেতা হওয়া অনেক কঠিন, নেতা হয়েছেন বলে নিজেকে সব কিছু ভেবে নিয়েন না। একটা নেতা যেমন আসে আবার সেই নেতাকে কিন্তু জনগণ ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু শিল্পীকে কিন্তু কেউ ছুঁড়ে ফেলে দেয় না, একটা শিল্পীর মৃত্যু পর্যন্ত সে শিল্পী থাকে। হ্যাঁ বলেন, আর কিছু জিজ্ঞেস করা আছে? ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আপনার দর্শক এবং ভোটারদের উদ্দেশ্যে। আমি আমার দর্শকদের বলবো যে আপনারা যে কোনো সাক্ষাৎকার দেখেন, আপনারা যখন কমেন্ট করেন একটুখানি শালীনতা রক্ষা করবেন, তাহলে হয় কি, মানে অশালীন যখন কোনো কথা বলেন তখন আমরা কষ্ট পাই, আর আপনাদের ভালোবাসায় আমরা বেঁচে আছি, আমরা অভিনয় করি, আপনারা ছবি যদি না দেখেন তাহলে আমাদের কোনো মূল্য নেই, আমাদের মূল্য আপনাদের কারণে, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই যেন আমাদের প্যানেলটা পাস করে আসে। আর আমি ভোটারদেরকে বলবো, বিনীত অনুরোধ করব আমার ভোটারদেরকে, দয়া করে আপনারা বিক্রি হয়েন না, এবার এই কাজটা আপনারা করেন না।
এটা শুনতে খুব কষ্ট হয়, খুব লজ্জা লাগে। আর কোরআন শরীফকে কেউ ইস্তেমাল করুক এটা আমি চাই না। যে কোরআন ছোঁয় সে যত বড় অপরাধী, যে কোরআন ছোঁয়ে সে তার চেয়ে বড় অপরাধী। এই কাজটা ভুলও আপনারা আর করেন না, কারণ বিক্রি হলে কি হয় তা আপনারা জানেন। একটা সমিতি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে, একটা শিল্প সত্তা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে আপনারা যদি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যান। এই শিল্পটার দাঁড়াবে না, এটাকে দাঁড়ানোর জন্যে আজকে আপনাদের এগিয়ে আসা উচিত, প্রত্যেকটা শিল্পীর এগিয়ে আসা উচিত। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন, কোরআনে যে টাকা দিয়েছে এবং কোরআন থেকে যে টাকা নিয়েছে নানা সাহেব আপনি কি দেখেছেন? অবশ্যই আমি দেখিনি, কারণ আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। কিন্তু দেখিনি বলে এটা কি মিথ্যে? এটা তো মিথ্যে নয়। নবাব সিরাজউদ্দৌলার সাথে মীরজাফর বেইমানি করেছিল, এটা কি আমরা দেখেছি? দেখিনি, আমরা শুনেছি, ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি এবং বিশ্বাসযোগ্য। আপনারা বিশ্বাস করেন কোরআন থেকে টাকা নেয় এবং দেয়, এটাও সত্য। ঠিক মীরজাফর এবং নবাব সিরাজউদ্দৌলার যেটা সত্য যেরকম, ঠিক এটাও তেমনই সত্য। দয়া করে আমার শিল্পী ভাইয়েরা, আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা টাকায় বিক্রি হবেন না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার দেশের মানুষ সুস্থ থাকুক, কারণ করোনা আবার বাড়ছে, আমার শিল্পীরা সুস্থ থাকুক। ও আমি শেষে আবারও আমার যে নায়িকাটা মারা গেছে তার সঠিক বিচার চাচ্ছি।